টেক নিউজের নতুন আরও একটা এপিসোডে দুমদার একটা বেশ কিছু খবর নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি প্রথমে একটা খারাপ খবর দিয়ে শুরু করি হোয়াটসঅ্যাপে এতদিন পর্যন্ত যারা ড্রাইভে ব্যাক তুলে রাখতেন মেনলি আমি তো তুলে রাখতাম এমনকি প্রত্যেক দিন রাতে আমার হোয়াটসঅ্যাপটা ব্যাকআপ হতো যাতে আমি নতুন ফোনে শিফট করলেই অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপের ব্যাক আপ হোয়াটসঅ্যাপে কে কী কথা বলেছে এমন কি ছবি সমস্ত কিছু আমি নতুন ফোনে পেয়ে যেতাম কিন্তু এতদিন পর্যন্ত এই ড্রাইভের ব্যাক আপটা হোয়াটসঅ্যাপের জন্য কিন্তু আনলিমিটেড ছিল অবশেষে এখন আপনি যদি ড্রাইভে কোনো ব্যাক রাখেন হোয়াটসঅ্যাপের তাহলে সেটা ওই জিবির মধ্যে কাউন্ট হবে। একদম গুগল ঠিকই করে রেখেছে আপনাকে স্পেস কিনতে বাধ্য করবে আপনারা কি কখনো গুগল ড্রাইভ বা ইন্টারনেটের যে কোনো জায়গায় রাখতে স্বাচ্ছন্দ্য আমি তো পার্সোনালি গুগল ড্রাইভে আমার সমস্ত ছবি ব্যাক নিয়ে রেখেছি তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন কতটা আপনারা সেফ ফিল করেন ভাবছি এটার উপর একটা শর্টস আনবো আর হ্যাঁ এই ধরনের আরও আকর্ষণীয় খবর রয়েছে একটু লাইক না করলে ঠিক না জমে না খবরগুলো একটু ম্যানমারে হয়ে যায় লাইক করে দিয়েছেন হ্যাঁ দেড় হাজার লাইকের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের কাঁধে চাপিয়ে দিয়ে চলুন পরবর্তী টেক আপডেটগুলো দেখেন অ্যাপেলের কাছ থেকে আবারও সেরা ক্যামেরার শিরোপা ছিনিয়ে নিল হুয়াই হুয়াই মেট সিক্সটি প্রো প্লাস এবং মেট সিক্সটি প্রো এখনও পর্যন্ত ডিএক্সো মার্কে ফার্স্ট র্যাঙ্কিং এবং সেকেন্ড র্যাঙ্কিং আছে এবং থার্ড র্যাঙ্কিংয়ে রয়েছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এতদিন পর্যন্ত আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এক নম্বরে ছিল যখনই হুয়ায় নতুন ফোন লঞ্চ করলো সেটা এক নম্বরে চলে গেল তবে অনেকেই ডিএক্সো মার্কের এই র্যাঙ্কিংয়ে বিশ্বাস করেন না আবার কেউ কেউ বিশ্বাস করেন তো দেখা যাক খুব শীঘ্রই কোয়ালকমের তরফ থেকে কোয়ালকম স্ট্যাম্প ট্যাঙ্ক সেভেন জেনারেশন থ্রি চিপসেটটা অ্যানাউন্স করা হবে অলরেডি তার স্পেসিফিকেশান সামনে চলে এসেছে বেশ পাওয়ারফুল চিপসেট হতে চলেছে আছে কোয়াকম স্ন্যাপ ড্রাগন সেভেন জেন টু যে চিপসেটটা আমরা প্রায় এক লাখের সরি এক মিলিয়নের আশেপাশে অ্যান্টোডুস কোর পেয়েছিলাম তো আশা করা যাচ্ছে কোয়াকম স্ন্যাপ ড্রাগন সেভেন জেনারেশন থ্রি ওই প্রিভিয়াস জেনারেশনের মতোই পাওয়ারফুল হবে তবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জিপিউ এনহ্যান্সমেন্ট থাকবে অর্থাৎ গেমিংয়ে আরও বেটার পারফরমেন্স দেবে আর এই যে প্রসেসরটা সেটা দিয়ে প্রথম স্মার্টফোন আনবে ভিভো ভি থার্টি ফোনটার সাথে জাস্ট কয়েক সপ্তাহ হলো ভিভো ভি টোয়েন্টি নাইন ফোনটা লঞ্চ করেছে এর মধ্যে ভিভো ভি থার্টি ফোনটার চিপসেট কনফার্ম হয়ে গেল বুঝতে পারছেন ভিভো ভি থার্টি সিরিজ খুব তাড়াতাড়ি আবার চাইনিজ মার্কেটে আসছে এতদিন পর্যন্ত গুজব শোনা যাচ্ছিল সাউমি ইলেকট্রিক কার লঞ্চ করবে অবশেষে এই গুজবটাই এবার সত্যি হতে চলেছে এমনকি সাউমির ইলেকট্রিক কারের ফার্স্ট লুক কেমন হবে সেটাও সামনে চলে কি দুর্ধর্ষ দেখতে লাগছে একবার দেখুন তবে ইলেকট্রিক কারের যে স্পেসিফিকেশন সেটা আপনাদের সামনে দিয়ে দিলাম কিন্তু দাম কত হবে সেটাই কিন্তু এই শাওমি কারের ভবিষ্যৎ নির্ধারণ করবে আর শাওমির মতো একটা স্মার্টফোন কোম্পানি যখন স্মার্ট ভেহিকেল তৈরি করছে তখন আশা করা যায় আর ওপো ভিভো বা অন্যান্য জন্য স্মার্টফোন কোম্পানিও এবার স্মার্ট ভিকেলের দিকে কাজ করবে তার থেকেও বড় কথা স্বামীর এই কার্ডটা চলবে হাইপার ওএস মানে হাইপার অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে অর্থাৎ একটা কাস্টমাইজেশান থাকবে একটা ইকো সিস্টেম গড়ে তোলার চেষ্টা করছে আর এই জন্যই হাইপার ওয়েসের দরকার ছিল সব আজকে রেডমি কে ফোনটা অ্যান টু মার্কে এনলিস্টেড হয়েছে এবং সেখান থেকে আমরা জানতে পারছি ফোনটা থাকবে মিডিয়া টাকের ডায়মন্ডসিটি আর অলরেডি ফোনটা ফার্স্ট লুক কেমন হবে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম এই ফোনটায় পোকো এক্স সিক্স প্রো নাম নিয়ে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে আর সেটা আমি যদি খুব ভুল না করি ডিসেম্বর মাসের মিড উইকের মধ্যেই লঞ্চ করে যাবে শাওমি চাইনিজ মার্কেটে লঞ্চ করবে ওই ফোনগুলোই রিব্র্যান্ডেড করে পোকো এখানে কম দামে দেবে এবারে ইনফিনিক্সের মতো কোম্পানি হ্যাঁ হ্যাঁ ঠিক শুনছেন ইনফিনিক্সের মতো কোম্পানি শাওমিকে ট্রল করতে চালো না শাওমি চাইনিজ মার্কেটে একটা নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে রেডমি নোট থার্টিন আর যে ফোনটার ব্যাক প্যানেল হ্যাঁ ঠিকই ধরেছেন এটা কোনো ইনফিনিক্স জিরো থার্টি ফাইভ জি নয় এটা হচ্ছে রেডমি নোট থার্টিন আর আর অলরেডি ইনফিনিক্স এটাকে তাদের টুইটার হ্যান্ডেলে ট্রোল করা আরম্ভ করে দিয়েছে তো অবশ্যই গ্রেট জব ইনফিনিক্স কারণ ইনফিনিক্স ভালো ডিজাইন বার করছে আর এখন সেগুলো স্বাভাবিক কপি করছে তবে হ্যাঁ এই ফোনটা স্পেসিফিকেশান দেখে যা বোঝা যাচ্ছে এটা একটা মিড বাজেট সেন্টিক্স স্মার্টফোন হবে মিডিয়াটাকে একটা সিক্স জিরো এইট জিরো চিপসেট রয়েছে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে একশো কুড়ি হাজার রেট রয়েছে একশো আট মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে আর টুয়েলভ জিবি আপ টু র্যাম রয়েছে তো ওই পনেরো থেকে কুড়ি হাজার রুপির মধ্যে দাম এবারে তাহলে সরাসরি স্যামসাংয়ের খবরে চলে আসি গত কয়েকদিন আগে টেকনিউজে আমি বলেছিলাম স্যামসাং অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে তাদের ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে বা ফ্লিপ ফোনের ওপর কাজ করছে কিন্তু সেটা একটা গুজব ছিল আজকে স্যামসাংয়ের অফিসিয়াল স্টেটমেন্টে জানিয়ে দেওয়া হয়েছে না স্যামসাং কোনো রকম কম দামি ওই ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে না অর্থাৎ স্যামসাং বড় লোকদের জন্যই ওই ফোল্ডিং ফোন লঞ্চ করবে তো দেখা যাক কিছু নতুন টেকনোলজি পেলে আমরা যদি টেকনো ইনফিনিক্সের থেকেও কম দামি ফোল্ডিং ফোন পাই তখন চেখে দেখা যাবে কিন্তু তার থেকেও বড় কথা স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফোনটা খুব তাড়াতাড়ি নাকি লঞ্চ করতে চলেছে মিডিয়াটেকের ডেমন সিটি সিক্স ওয়ান ডবল জিরো প্লাস একটা চিপসেট সেট থাকবে মোটামুটি অ্যাফোর্ডেবেল প্রাইস পয়েন্টে পনেরো হাজার রুপিতে স্যামসাংয়ের এর এই ফাইভ জি স্মার্টফোনটা অ্যাভেলেবেল হবে কিন্তু যে খবরটা শুনলে কেউ কেউ খুব খুশি হবেন আবার কেউ কেউ হতাশ হবেন বেশিরভাগ ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি ফ্যান যারা এক্সিনস ভার্সান কিনে ফেলেছেন তাদের মাথায় হাত পড়তে চলেছে কারণ স্যামসাং এবার কোয়ালকম ভার্সান লঞ্চ করতে চলেছে ওই একই দামে অর্থাৎ ষাট হাজার রুপিতে আর ফোনটায় সব কিছু একই থাকলেও স্পেসিফিকেশানের প্রসেসার এক্সিনসের বাইশের জায়গায় থাকবে কোয়ালকম স্ট্যাম্পটা এখন এইট জেনারেশান টু আর এক্সিনসের প্রসেসার কতটা মাথা গরম করছিল কেমনভাবে ফোনটাকে পারফরমেন্স নষ্ট করে দিয়েছিলো সেটা তো আইফোনের সঙ্গে কম্পিটিশনে আপনাদের দেখিয়ে দিয়েছি আইভাবে লিঙ্ক থাকলেও ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একবার দেখে নিতে পারে কিন্তু স্যামসাং এবার কোয়ালকম ভার্সান এস টোয়েন্টি থ্রি ফ্যান এডিশন আনতে চলেছে তো অবশ্যই এই ফোনটা কেমন হয় অবশ্যই দেখতে হচ্ছে সবশেষে আরও একটা সাংঘাতিক খবর আপনাদের দিয়ে দিই আমরা এখন অনেকেই পেট্রোল স্কুটারের থেকে ইলেকট্রিক স্কুটির ওপর বেশি ভরসা করি কিন্তু ইলেকট্রিক স্কুটি আগে যেমনভাবে ব্লাস্ট করছিল মাঝখানে কিন্তু তেমন খবর আসছিল তবে আজকে কিন্তু খুবই একটা খারাপ ঘটনা ঘটেছে দুই বন্ধু ইলেকট্রিক স্কুটিতে যাচ্ছিলেন ওলা এস ওয়ান প্রো সেকেন্ড জেনারেশন প্রথম জেনারেশনে বেশ কিছু মডেলে ব্লাস্ট হয়েছিল এটা সেকেন্ড জেনারেশন সেই মডেলটাও হঠাৎ করে আজকে ব্লাস্ট করেছে আশেপাশের কয়েকটা গাড়ি পুড়ে গেছে শুধুমাত্র তাই নয় বন্ধু দুজন আহত হয়ে হসপিটালে ভর্তি তারা বাঁচবেন কিনা এই ধরনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে তো অবশ্যই ইলেকট্রিক স্কুটি কেনার আগে সাবধান হবেন যা প্রিকয়েশন নেওয়ার তো নেবেনই আর গাড়ি কখনোই রোদের মধ্যে রাখবেন না কারণ ব্যাটারি গরম হচ্ছে গাড়ি রোদের মধ্যে রাখলে ব্যাটারি আরও গরম হবে ব্লাস্ট যখন তখন করতে পারে তবে হ্যাঁ সাবস্ক্রাইব বাটনটা ব্লাস্ট করিয়ে দিন এই ধরনের টেক আপডেট সবার আগে পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন দেখাবে আগামীকাল